সবাইকে আবার স্বাগত মায়ের কিচেন রুমে। তো আজকে আমরা আবারও একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমরা বানাবো টমেটোর চাটনি, খুবই সুস্বাদু এবং অসাধারণ হয় খেতে। তো চলুন দেখে নিই আজকে আমাদের এই রেসিপি আমরা কিভাবে তৈরি করছি। এখানে আছে আমাদের উপকরণগুলি, আপনারা দেখে নিন। এখানে আমরা আমাদের উপকরণগুলি নিয়ে নিয়েছি। এবার আমরা রান্নাটা বসাবো। আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমাদের উপকরণগুলি এবং আমরা কতটুকু পরিমাণে নিয়েছি সবগুলি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফ্রাইং প্যানে প্রথমে সামান্য তেল দিয়ে আমরা তাতে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে এইভাবে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকে আমরা রেসিপিটা কিভাবে তৈরি করছি। তারপর কেটে রাখা টমেটোগুলি আপনারা দিয়ে দেবেন। দিয়ে এইভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলি আগে ভেজে নিতে হবে। তো দিয়ে দেওয়া হলো স্বাদ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে আমরা এইভাবে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো এবার কিছুক্ষণ সময়ের জন্য আপনারা ঢেকে দেবেন, তাহলে টমেটোটা ভালো করে মিশে যাবে। তো এই দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এইভাবে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোটা একদম নরম করে নিতে হবে। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি প্রথম আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন। আমাদের এই ধরনের নতুন নতুন রেসিপি আপনারা সবার আগে পেয়ে যাবেন। এবার আমরা এখানে 1 কাপ চিনি নিয়েছি। মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে। এভাবে উপর থেকে কিছু কিশমিশ এবং কাজু বাদাম ছড়িয়ে দেওয়া হলো এবং দিয়ে দেওয়া হলো খেজুর এবং আমসত্ত্ব, তাহলে খেতেও ভালো লাগবে। তো আবারও একটু ভালো করে মিশিয়ে নেবেন। এইভাবে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, এবার আমরা পরিমাণ মতো জল দিয়ে তাতে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমরা ফুটিয়ে চাটনিটাকে একটু ঘন ঘন ভাব করে নেব। এ দেখুন, তৈরি হয়ে গেল আমাদের আজকের স্পেশাল ডিশ। ঘরে অবশ্যই আপনারা ট্রাই করবেন, খেতে খুবই দারুণ হয়।
তো বন্ধুরা আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আপনারা যদি দেখতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা এই ধরনের নতুন নতুন রেসিপি আরও নিয়ে আসব। তো তৈরি হয়ে গেল আমাদের আজকে স্পেশাল ডিশ। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।